দজ্জাল হরা আছে দুইয়ান খুবই আসান সাথে বুঝে যা দেখা নিশারা আল্লাহ নবী দিয়ে তো আজ দজ্জাল সম্বন্ধে বেশি হাদিস সকল আছে এই হাদিস আছে তো সেই মুসলিমের মাঝে হাদিস নম্বর হল 2942 এদিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মন্তুক গয় ইসাই আসে ইয়ানি খ্রিস্টান আসে খ্রিস্টানি বাই ইসলাম দিন কবুল করানোর পরে আল্লাহ নবীর একখান হিস্টোরি হওয়া তাসিল যে হিস্টোরি গান দজ্জালের হিস্টোরি লো সেম মিলহা আয়াত দে আর কিছু সাথী মানুষ সকল আর হত্ত ফুকর উজু জাম মাঝে আসছিলাম বুড়ো সহ লইরে আসিম বি মে দজ্জার হালত বদলে গিল গই দজ্জার হালত যত বদলে গিল গই আর আর জিয়ান যা আসছিলিয়ান অন্য একখান জায়গা মায়ে যাইর হচ্ছে ইয়ানি তারা রাস্তা হরে ফেলাই দিয়া এলে এলে ইকা দিকা জাম মাঝে বুটিয়া লয়ের আর এক মাস পর্যন্ত দজ্জার মাঝে দুপাত আসছিলাম এলে গোচ্ছে গোচ্ছে আসিম বি মাঝে একদিন জেসুলাম মাঝে দজ্জার হালত ঠিক হয়ে গিয়ে দজ্জার মৌসুম যত ঠিক হয়ে গিয়ে আসিম বি মাঝে আর দেন বুট আসছিল ইয়ান এক খাসান্নার মাঝে জাহেরে তিয়া গিল গই ইতারা কুলো টুড়িওরে আসিম বি মেম তারা মন তো বড় আজীব নসিনে দে মুহুলুক লয়েরে তারা মুলাগাত হই এই মুহুলুকি বা বিলকুল হালাত দে গাম মাঝে বেশি লম্বা লম্বা চুল লয়েরে বা হালাও গিল গই মানে আমি কে এক্সাম্পল যদি দিতে সাইড দিলে আর আন্তাস মোতাফেক শেষ দিকে আমি কে গো মহলুক ইটারা যে তত এ মহলুকি বাতু নিজের নাম ফুসল দিয়ে মহলুকি বে নিজের নাম দিয়ে দে জ্যাসা আসা তু তা কর তু কি মহলুক এন যে তত এ জ্যাসা আসা এ দাহাই দে দে আর হতা ফল ওর ভিতরে কান মন্দির আছে এরে ভিতরে গো মানুষ আছে ইবালয়ের যায়ের দল এন যে তত এ ইটারা যায়ের মানুষ ইবালয়ের দলই মানুষই বা সাত দে সিওলয়ের টাইকা সিওলয়ের বান্যা গো মহলুক ইবে সাইটে গিলা আর দুল্লা মিকা মহলুক তার হর ইতারত তো তিনান সোয়াল ফুস আল্লাই দরিয়াম মাঝে ফানি আছে দে ইনো ফুয়াই যাবে ওই খে থলাম মাঝে যেদু গো রিজুক আছে ইন বিঘ্ন দন হয়ে যাবে তো লাস্ট জিয়ান কান সোয়াল ফুস আল্লাই দজ্জালে ইতারত তো ইয়ান ফুস আল্লাব দে ইয়া তার হর উম্মি পেগাম্বর সম্বন্ধে হ ইবা কেন গজে ইতারা জবাব দে দে এ নবী বা মক্কাতো নেলিওর মদিনার মাঝে আবাত গিয়ে ওনি কি বে মক্কা ফালাইর মদিনার মাঝে যাইরে আবাত হয়ে দে তৈলে ইয়া দজ্জাল চিহ্ন দে ইয়াই হই আই হন্ন দেইবা আইলাম দে দজ্জাল বহুত জলতি আই এ যে কান শিয়ল আছে এ দুঃখ সময় আছে ইয়ান তো আজাত হয়ে যাইম বই তৈ তারপর আই হার একখান জাগার মাঝে হার একখান লোকেশনের মাঝে ফোঁসিম বই বই মগর একখান জাগার মাঝে আই ফোঁসি না পারিম হরে মদিনা মায় পৌঁছি না পারিম হন হলেও দিয়া দজ্জালে নিজে বাজে প্রপোজ করে দে নিজে বাজে হদ দায় ফত্তি জায়গা পৌঁছি পারিম মদিনা মায় কিন্তু পৌঁছি না পারিম এ হতা গান ফুনানোর পরে আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হইলে এ মানুষ কল এ সাহাবা কল আর তো এ হতা মানুষ এবার হতা ইয়ানোর বেশি বিশ্বাস আর কিয়া দজ্জাল আসলে তাই বোধ হরে ফুকম মাঝে তাই বোধে এলিয়া হইরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দু তিনবার ইশারা করছে ফুক হইরে এলিয়া তল দাহাই দাহাই রে ইশারা করছে দে দজ্জাল তাই বোধ ফুকত 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 ইয়া লয়ের বুঝে যা দে দজ্জাল জেরে তাই বোধ মগত দজ্জাল ইউমেনের মাঝে না তাই বোধ একখান জাগার মাঝে তাই বোধ ইয়া ন ইশারা দাহা গিয়ে দজ্জাল জেরে তাই বো ফুক জাগালের তাই বোধ মদিনার ফুকম মাঝে আরবর জেকান দজ্জা আছে দজ্জাইয়া নতু সারগান দজ্জা বা কই লক্ষাত উইপ আইল্যান্ড হরে ইন্ডিয়ার মাঝে সোকোট্রা আইল্যান্ড হরে ইয়মনার মাঝে মসিরা আইল্যান্ড হরে ইয়মনার মাঝে আস্তলা আইল্যান্ড হরে পাকিস্তানের মাঝে আল্লাহ নবী জেকান ইশারা দিয়ে ইয়ান মোতাফেক দজ্জাল উমেনার আইল্যান্ডের মাঝে না তাইব ইয়মনার আইল্যান্ডের মাঝে না তাইব দজ্জাল তাইব দহন আইল্যান্ডের মাঝে এস্ট আইল্যান্ডের মাঝে তো তুমি যদি এ দাঁড়িয়ে সদ দইলে মদিনার তো যে লম্বা দায়ের টানি রে তুমি যদি ফুক পর্যন্ত জদ দইলে তৈলে এরে আইল্যান্ড ফর দে হন এস্তোলা আইল্যান্ড পাকিস্তানের যে আইল্যান্ড আছে ইয়ান ওর ফর দিয়ে জেসা সাইয়ে জেসুলম মাঝে মানুষ ইনরে দজ্জাল লয়েরে মিলিবেলা বলি মুমিকা ডিফেড়াইয়ে সুলম মাঝে মানুষ ইন মন্দিরের ভিতরে দজ্জাল লয়েরে দলইয়ে দিয়া যে একখান ফুক জাগা দেখাই আল্লাহ নবী এরে ফুক জাগাইয়া আনম মাঝে ইন্ডিয়ার মাঝে মন্দির নভরের উমানম মাঝে মন্দির নভরের ইয়মনম মাঝে মন্দির নভরের মগর ফুক জাগা জেরে কান এস্তোলা আইল্যান্ড হই পাকিস্তানের মাঝে ইয়ানম মাই কি দেখা যার ইয়ানোর ইশারালের বুঝা যাদ দে
পাকিস্তান যেখান এস্টোলা আইল্যান্ড আছে এর একখান মন্দির আছে ইয়ানোর মাঝে দেখা যা দিয়ে ইয়ানোর মাঝে আছে দুই বা দজ্জাল দিয়ে মগর এই কাহানি কিন্তু 1450 বছর আগর পুরান কাহানি এর বেশ মাঝে একখান মন্দির পাইলে 50 বছর হলা পুরান মন্দির পাইব দেয় না এর নইলে অন্য মন্দির কে চাইব ন এর একখান মন্দির আছে দেয়ান 2000 বছর আগর পুরান মন্দির যে হিন্দু মন্দির আর কালী মাতার মন্দির বলি এই মন্দির বা মাঝে যে গো বাগান আছে যে গো ভূত আছে ইবার নাম হইল দে হিন্দুর বিজ্ঞানত্ব আর ইমপ্রেসিভ ডেঞ্জারাস অ্যানিমেশন আলা গডেস যারে আর খালি মাতা বলি হই যারে দেখিতে বেশি ডর লাগে এ সাহাবী কলে যে সুলাম্মাই জাসাসার হাতা হইয়ে এ সুলাম্মাই এই জাসাসার সুল গার হালা ইন বিজ্ঞান লয়রে এ হিন্দুর জন্য গডেস আছে ভগবান ইবা লয়রে মিলহা ইবা সকল লয়রে সেম মিলহা এ গডেস ইবা লয়রে ক্লিয়ারলি মিলহা মগর তুই যদি আজকাল যদি পাকিস্তান জিয়ানকান এস্তোলা আইল্যান্ড আছে ইয়া নমায় যদি তুই জর দইলে দজ্জালরে কিন্তু না ভাবে কিয়া দজ্জাল আজাত এনে ন ইয়ান অনারা টোটাল হই না পারিবে ইবা যে গ জাসাসা আছে ইবারে তুই বালা নজর লয় রেছ তারপর 1970 মাঝে হলিউডের বড়কান মিউজিক ইন্ডাস্ট্রিজ ইয়ানে নিজর লোগোর মারহার কেডে হন্নান যেকান এস্টোলা আইল্যান্ডের মাঝে কালী মাতার মন্দিরের মাঝে কালী মার একখান যেকান জিল দেখা গিয়ে জিলিয়ানোর ওরে ইনস্পায়ার নিজর মিউজিক ইন্ডাস্ট্রিজ আর মারহার কেডে লোগোর কেডে আনল দে কালী মার মারহা দিয়ে দে আনন নাম হইল দে দে রোলিং স্টোন জিলিয়ান দেখি ওরে বানিয়ে দিয়ে থলিয়ান লয়ের বুঝা যা দে পুরা দুনিয়ার মাঝে কালী মাতার জিলের ইশারা গান আছে ইয়ান লয়ের পুরা হলিউড পর্যন্ত ইনস্পায়ার হয়ে কি করছে ইটারা যে ইন্ডাস্ট্রিজ আছে ইয়ান লোগো বানায় জিলের মারহা ইয়ান লয়ের তলি বিউ আছে ইয়ান লয়ের অনারা কি বুঝিলা দজ্জাল জেন আসছিল এই হাদিস মোতাফেক দজ্জাল জেরে আসছিল ইয়ান হল যে পাকিস্তানের যে কান এস্তোলা আইল্যান্ড ফুকম মাঝে কান আইল্যান্ড আসছিল ইয়ান মাঝে আসছিল দিয়ে বিওয়াস আজিয়ার বিডু আর বেশি ইন্টারেস্টিং বিডু এটা লাফতে বে জানিত পারে ভান এই বিডু আরে শেয়ার মার আসসালামু আলাইকুম।